বঙ্গবন্ধুর সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ এই স্লোগানে নেত্রকোনায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠে দিবস অনুষ্ঠিত হয়েছে ঢুলিঘাতি সরকারের বিদ্যালয় মাঝে ধুলিগাতি গ্রামের সত্তর জন সাধারণ কৃষকদের নিয়ে এই মাঠে দিবস অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতর রহমান নোমানি অন্যান্যদের মধ্যে ছিলেন নেত্রকোনার সদর উপজেলা পাট কর্মকর্তা সুজিত গোস্বামী সিদ্দিকুর রহমান পাঠাগারের প্রতিষ্ঠাতার সভাপতি সিদ্দিকুর রহমান ইউপি মেম্বার সেলিম চৌধুরী সহ এলাকার সাধারণ কৃষকরা